আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একেবারে মূল ফটকের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1953 সালের 6 জুলাই। সাম্প্রতিককালে রাজশাহী বিশ্ববিদ্যালয় 71তম জন্মদিন পালন করলো এবং আজকের ব্লগে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন এবং প্রতিটি হল ঘুরে দেখব। আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গায় 1969 সালের 18ই ফেব্রুয়ারি আমাদের তৎকালীন প্রক্টর এবং রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শহীদ শামসুজ্জামান স্যারকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী, যার প্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশ উত্তাল হয়। এজন্যই বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে ইতিহাসের একটা বিশেষ অংশ। তো বোঝার সুবিধার্থে একটা দিক নির্দেশনা দিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা এইখান দিয়ে প্রবেশ করব। এইটা হচ্ছে শহীদ শামসুজ্জামান চত্বর। এখানে গিয়েই ক্যাম্পাসের নকশাটা আমি দেখাই। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই শহীদ শামসুজ্জামান স্যারকে সমাহিত করা হয়। পরবর্তীতে এই জায়গাটি জোহা চত্বর নামে পরিচিতি পায়। ডান পাশে রয়েছে সিনেট ভবন এবং আমার বাম পাশে রয়েছে সুবর্ণ ক্রান্তি টাওয়ার। তো আমি এখন দাঁড়িয়ে আছি সিনেট ভবনের সামনে, আর এইখানে কিন্তু দুজন বিখ্যাত ব্যক্তির উক্তি আছে। একটা হচ্ছে আদিগুরু সক্রেটিস, মাস্টার অফ অল মাস্টার, আর হচ্ছে আলবার্ট আইনস্টাইনের। আর এই জায়গাটার ওই সিনেট ভবনের নামকরণ করা হয় হচ্ছে মুজিবনগর সরকারের একজন অন্যতম সদস্য, অন্যতম প্রধান ব্যক্তি, তার নাম ছিল কি জানো? তাজউদ্দিন আহমেদ। তো তাজউদ্দিন আহমেদের নামে এই সিনেট ভবনের নামকরণ করা হয়। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলো দেখব। শেরে বাংলা হল, তারপরে রয়েছে বঙ্গবন্ধু হল। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মন্দির, আর এখানে সনাতন ধর্মাবলম্বীদের যাবতীয় পূজার কাজ সম্পূর্ণ হয়ে থাকে। আমরা এখন যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল এবং জিমনেশিয়াম। এটা হচ্ছে জিমনেশিয়াম, আর এটা হচ্ছে সুইমিং পুল। এই জায়গায় বাস্কেটবল খেলা হয় প্রতি বছর, এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয় খেলতে আসে। আন্তঃবিভাগ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় খেলা এখানে হয়ে থাকে। তিনটা হল পাশাপাশি অবস্থিত। প্রথম এইটা হচ্ছে শাহ মখদুম হল, তারপরে মাঝখানে সৈয়দ আমির আলী হল, এইটা হচ্ছে নবাব আব্দুল লতিফ হল। এই তিনটা হল পাশাপাশি। এর পরবর্তীতে রয়েছে সৈয়দ শামসুজ্জামান হল, সোহরাওয়ার্দী হল, মাদারবাক্স। রাজশাহীতে বর্তমানে প্রচণ্ড গরম, তারপরেও আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে হবিবুর রহমান হলের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে ছেলেদের, মেয়েদের হলের কুইজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তো ছেলেদের যে হলগুলো আছে তার মধ্যে এটা অন্যতম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হল থেকে একটা কুইজ থাকছে আপনাদের জন্য, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়া, জোহা, সোহরাওয়ার্দী সহ অন্যান্য যে হলগুলো আছে সবাই জানি এগুলো কে বা কারা। সৈয়দ আমির আলী, লতিফ, আব্দুল লতিফ। তো বলতে হবে আপনাদের জন্য কুইজ, সেটা হচ্ছে হবিবুর রহমান কে ছিলেন এবং শাহ মখদুম কে ছিলেন। এই দুইটা প্রশ্নের উত্তর দিলে আমরা হচ্ছে যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে 5 জনকে বই উপহার দেবো। তো সবাই চেষ্টা করুন যে হবিবুর রহমান এবং শাহ মখদুম কে ছিলেন। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল, কামরুজ্জামান হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্টের খাতায় ডিপার্টমেন্টের নাম সহকারে যে ছাপানো হয় সেটা হচ্ছে এই জায়গায় করে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা। এমনকি সম্ভবত প্রশ্নপত্র এখান থেকে ছাপানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে কাজী নজরুল ইসলাম মিলনায়তন, রাকসু ভবন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া অবস্থিত।
এই তিনটাই কিন্তু আবার পরিবহন মার্কেটের পূর্ব পাশে। এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অংশগুলো দেখলাম, এখন আমরা এই দিকে যাব। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং কেন্দ্রীয় জামে মসজিদ কিন্তু এখনো বাদ আছে, তারপরে আমরা মেয়েদের হলের দিকে যাব। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোড। সকাল সকাল আতাল্লা বুখারি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে। এর থেকে একটু সামনে এগোলেই ডান পাশে শেখ রাসেল মডেল স্কুল, তার অপোজিটেই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ডান পাশে জুবেরি মাঠ, আর একটু সামনে এগোলেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড। এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে, অর্থাৎ এই জায়গা থেকেই, এটাকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট বলি, কারণ এখান থেকে সব জায়গায় দূরত্ব দেওয়া আছে। তো এইটা হচ্ছে প্যারিস রোড, আর যারা এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইবলি চত্বর দেখেননি তারা আজকের মতো দেখে নেন, এইটাই হচ্ছে ইবলি চত্বর। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, সামনেই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বিল্ডিং এবং তার বাম পাশে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। এটা আমি কখনো খোলা দেখি নাই। এটা হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন, আর আমার ঠিক এই পাশে হচ্ছে দ্বিতীয় বিজ্ঞান ভবন, তারপরে রয়েছে তৃতীয় বিজ্ঞান ভবন, এবং এই রাজশাহী মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে রয়েছে চতুর্থ বিজ্ঞান ভবন বা ওয়াজেদ আলী একাডেমিক ভবন। তো এই চারটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন, মানসিক স্বাস্থ্য কেন্দ্র প্রথম বিজ্ঞান ভবন এবং চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝ বরাবর অবস্থিত। এখানে কখনো আসা হয়নি। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে রাখা হয় এবং একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, সেই টাইম অনুযায়ী বাসগুলো ছেড়ে যায় শহরের বিভিন্ন এলাকায় এবং সেখান থেকে স্টুডেন্ট সংগ্রহ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাদের বিশ্ববিদ্যালয়ে তারা আসে। এবং এখানে বাসগুলোর ভিতরে ছাত্রদের জন্য বাস আছে, ছাত্রীদের জন্য আলাদা বাস আছে এবং স্যারদের জন্য আলাদা বাস রয়েছে। এই বাস নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে নেবেন। দর্শক মন্ডলী, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত ছাত্রদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়, তার ভিতরে অগ্রণী ব্যাংক অন্যতম। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে আসেন তাদের অগ্রণী ব্যাংকে আসাই লাগে। আর এটা অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট আছে, মেইন গেট থেকে বের হয়ে ডান সাইডে তার পাশেই আছে সোনালী ব্যাংক। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাবে তাদেরকে এই অগ্রণী ব্যাংকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটা দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য বিল্ডিংয়ের একটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকটাতে, এবং সুন্দর একটা গম্বুজ রয়েছে। এবং এই মসজিদটাতে একসাথে 1000-এর উপরে শিক্ষার্থী এবং শিক্ষকরা নামাজ আদায় করতে পারেন। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদে এসে কেউ যদি কোনো জিনিস রেখে যায়, ইলেকট্রনিক্সের জিনিস যেমন ঘড়ি অথবা মোবাইল অথবা অন্য কোনো জিনিস ফেলে রেখে যায়, তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটার, কেন্দ্রীয় মসজিদের পাশে একটা স্টোররুম আছে এবং স্টোররুমে তাদের এই হারানো জিনিসগুলা রাখা হয়। তো যাদের কোনো জিনিস হারায় যায় তারা এই স্টোররুমে খোঁজ করলে আশা করি তার কাঙ্ক্ষিত জিনিসটি পায়। আর হ্যাঁ, এই মসজিদের গম্বুজটা কিন্তু তুরস্ক থেকে আনা পাথর দিয়ে তৈরি করা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাম পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ব্যক্তি, শিক্ষক এবং ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতি বিজড়িত কিছু সরঞ্জাম কিংবা তাদের ব্যবহৃত জিনিস এই স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষণ করা আছে। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। এবং এই জায়গাটায় বিকেল হলে লোকের আনাগোনা বেড়ে যায়। পশ্চিম পাশে রয়েছে মেয়েদের হল। তো চলুন ঘুরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা হল, বঙ্গমাতা শেখ ফজিলুল কলেজ হল। একটা কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত সুন্দরী মেয়ে আছে তাদের সবকটা এই হলে থাকে, আর একটা থাকে হচ্ছে রোকেয়া হলে, সেটা আমার।
তো আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছয়টি হল রয়েছে, ছয়টি হলের ভিতরে আপনাদের জন্য একটা কুইজ থাকছে, সেটা হচ্ছে যে এই ছয়টি হলের ভিতরে বেগম রোকেয়া হল কিংবা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল বা খালেদা জিয়া হল বা মন্নুজান হল, এই মন্নুজান, খালেদা জিয়া, বেগম রোকেয়া বা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, এইগুলাকে আমরা চিনি সচরাচর। কিন্তু যে আর দুইটা হল আছে, যেমন হচ্ছে তাপসী রাবেয়া এবং রহমাতুন্নেসা, এই দুইটা হল কেন নামকরণ করা হবে, এরা কে ছিলেন, এটা যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের জন্য দুইটি সুন্দর বই উপহার থাকছে।